Subscribe now and press the bell icon. Never miss an update. Online class Domkol SDO tattvadhane ami Domkol Bhavadharan High School er physics er shikshak Ashaduzzaman Bishwas ajke ami dharokatte chaturtho class jeta seta ami korchi ei class ta korar age ami dutu kotha bole nei seta hocche ami je bigoto je class ta korechi shei class gulo te khub chotto chotto dui ekta bhul theke geche shei somporke ektu bole nei karon ekhane retake er kono নেই ভিডিওগুলো পরে দেখতে গিয়ে ওই ছোট্ট ভুলগুলো চোখে পড়ছে প্রথমত গতদিন যে আমি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয় করেছি সেই নির্ণয় করতে গিয়ে আমি কোন একটা জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই সমান সিগমা বাই ইপসাইলন করেছিলাম কিন্তু ওটা সিগমা বাই ইপসাইলন নয় ওটা হবে সিগমা বাই টু ইপসাইলন তারপর দুটো যোগ করে হবে সিগমা বাই ইপসাইলন তাহলে এই আগের দিনের ক্লাসের এই ভুলটা আমরা সংশোধন করে নেব আর একটা হচ্ছে যে ধারকের শক্তি নির্ণয়ের ক্ষেত্রে আমি সমস্ত ইকুয়েশনগুলো করতে গিয়ে লাস্টের যে আলটিমেট যে সমীকরণটা এসেছে ঠিক তার আগের লাইনে ওয়ান বাই সি বসে আছে ওখানে একটা তলায় টু বসে ওয়ান বাই টু সি আগে পিছের লাইন যেগুলো আছে সেগুলো দেখলে বুঝতে পারবো ভুলটা কি হয়েছে ভুলটা অন্য মনস্কতার জন্য হয়েছে তোমরা এটা সংশোধন করবে আজকে আমরা মিশ্র পাত ধারকের ধারকত্ব নির্ণয় করছি এটাও ভীষণ ইম্পর্টেন্ট এবং এটা এক্সামে আসে শুধু তাই নয় এটার উপরে অঙ্কও পড়ে সেজন্য তোমরা একটু ভালো করে একটু নজর করবে এখানে খেয়াল করে দেখো এটা হচ্ছে ধারক মাঝে আমরা আর একটা প্লেট ঢুকিয়ে দিয়েছি এই অংশের পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কে ওয়ান আর এই অংশের পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কে টু এইরকম ক্ষেত্রে আমাদের ধারকত্ব কত হবে তো এইটা এই যে দুটো পাত এদের মধ্যে দূরত্ব কত ডি মনে করলাম যে এই যে অংশটা তার থিকনেস হচ্ছে ডি তাহলে অবশ্যই তাহলে এই অংশের থিকনেস কত ডি মাইনাস টি এবার এটা হচ্ছে আধারের উৎস সেখান থেকে তড়িৎ আধান জমা হলো এখানে যতগুলো প্লাস এখানে ততগুলো মাইনাস এখানে ততগুলো প্লাস এখানে ততগুলো মাইনাস এবার মনে করি যে এই অংশের যে ক্ষেত্র প্রবল সেটা হচ্ছে ই ওয়ান আর এই অংশের ক্ষেত্র প্রবল যেটা সেটা মনে করি ই টু এইখানে ই ওয়ান সমান কত হবে আমরা গতদিন করেছিলাম যে এখানে এই পাতের জন্য একটা ই পাবো যার মান হচ্ছে সিগমা বাই এইখানে এটা যেটা আমি একটু সংশোধনের কথা বললাম সিগমা বাই টু কে ওয়ান ইপসাইলন নট আর এটার জন্য সিগমা বাই টু কে ওয়ান ইপসাইলন নট যোগ করে দিলে এইটা আসবে সুতরাং এই পাত দুটোর মধ্যে যে ক্ষেত্র প্রবল কাজ করবে তার মান হচ্ছে ই ওয়ান সেটা সিগমা বাই কে ওয়ান ইপসাইলন নট যেটা সিগমাটা হচ্ছে কি এই পাতের তলমাত্রিক ঘনত্ব ঠিক সেইভাবে এখানে যে ক্ষেত্র প্রবল কাজ করবে ই টু এর মান সেটার মান হচ্ছে সিগমা বাই কে টু ইপসাইলন নট তাহলে যদি বলি তাহলে এই অংশের বিভব পার্থক্য তাহলে কত হবে তো গতদিনের আলোচনা থেকে নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে এটার মান হচ্ছে ই ওয়ান ইন্টু এ পাত দুটোর মধ্যে দূরত্ব ই ওয়ান ইন্টু পাত দুটোর মধ্যে দূরত্ব কত ডি মাইনাস টি তাই এখানে ই ওয়ান ইন্টু ডি মাইনাস টি করা হয়েছে এবার আমরা ই ওয়ানের মানটা বসিয়ে দিলাম সিগমা বাই কে ওয়ান ইপসাইলন নট ইন্টু ডি মাইনাস টি ঠিক একইভাবে এই পাত দুটোর মধ্যে যে বিভব পার্থক্য সেটা ভি টু যদি হয় তো ভি টু সমান ই টু ইন্টু টি এর থিকনেস টি ই টু এর মানটা বসিয়ে দিলাম ইন্টু টি তাহলে এখানে মোট বিভব পার্থক্য কত কাজ করছে যেহেতু এরা শ্রেণীতে আছে তাই দুটো বিভব পার্থক্যের যোগ হয়ে গেল ভি ওয়ান প্লাস ভি টু যোগ করলে সিগমা বাই ইপসাইলন নট কমন এখানে থাকছে ডি মাইনাস টি বাই কে ওয়ান আর এখানে থাকছে টি বাই কে টু তাহলে আমরা এইভাবে ভি ওয়ান ভি এর মানটা বের করে নিলাম এখন আমরা জানি কি কিউ সমান সি ভি তাই সি সমান তাহলে কী হয় কিউ বাই ভি এবার আমরা কিউ বাই ভি এর মানটা বসিয়ে দিলাম সিগমা বাই ইপসাইলন নট ডি মাইনাস টি বাই কে ওয়ান প্লাস ডি বাই কে টু এবার কিউ মানে কত হয় আমরা জানি তলমাত্রিক ঘনত্ব মানে একক ক্ষেত্রফলে আধানের পরিমাণ তাহলে পাতের ক্ষেত্রফল যদি এ হয় তাহলে নিশ্চয়ই তাহলে কিউ সমান তাহলে এ সিগমা এই ইপসাইলন নটটা উপরে উঠে গেল তলায় থেকে গেল এই অংশটা ইপসাইলন এই ইপসাইলন ইপসাইলন কেটে দিলাম তাহলে হয়ে গেল ইপসাইলন নট এ বাই ডি মাইনাস টি বাই কে ওয়ান প্লাস টি বাই কে টু
একটা মিশ্র পাত ধারকে ধারকত্বের নির্ণয়ক রাশিমাল আছে ইফ সাইন আর নট এ বাই ডি মাইনাস টি বাই কে ওয়ান প্লাস টি বাই কে টু। ঠিক আছে, তা আমরা এবার অন্য অংশে চলে যাই। এবার আমরা আসছি ধারকের সমবায়। তোমরা দশম শ্রেণীতে পড়েছ রোধের সমবায়। কোন একটা তড়িৎ বর্তনীতে যদি একাধিক রোধ থাকে তো সেই রোধগুলোকে একসঙ্গে কি বলে? রোধের সমবায় বলে। এবং ওখানে ক্লাস টেনে তোমরা জেনে এসেছো যে রোধের সমবায় দুই রকমের হয়, একটা শ্রেণী সমবায় হয়, একটা সমান্তরাল সমবায় হয়, আবার মিশ্র সমবায় হয়। যদি কোনো একটা তড়িৎ বর্তনীতে সমান্তরাল এবং শ্রেণী দুটোই যদি একসঙ্গে থাকে তখন সেটাকে আমরা বলি মিশ্র সমবায়। কিন্তু বেসিক্যালি সমবায় হচ্ছে দুটো, শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়। ঠিক ধারকের ক্ষেত্রেও এরকম দুটো সমবায় প্রয়োজন ভিত্তিতে কোনো একটা তড়িৎ বর্তনীতে অনেকগুলো ধারককে যুক্ত করা হতে পারে। যদি আমরা কোনো একটা তড়িৎ বর্তনীতে আমরা একের বেশি ধারককে যোগ করি তখন সেটাকে একসঙ্গে বলা হয় ধারকের সমবায়। এই সমবায় দুই রকমের হয়, একটা শ্রেণী সমবায়, একটা সমান্তরাল সমবায়। এখন শ্রেণী সমবায় কাকে বলে? যদি আমরা কতগুলো ধারককে এইভাবে যুক্ত করি যে একটা ধারকের শেষ প্রান্তের সঙ্গে অপর ধারকের শুরুর প্রান্ত এভাবে পরপর পরপর যোগ করে যায়, তাহলে এরকম সমবায়কে বলা হয় শ্রেণী সমবায়। আর প্রত্যেকটা ধারকের যদি সমস্ত শুরুর বিন্দুগুলো অর্থাৎ ধনাত্মক আধানযুক্ত পাতগুলো একটা বিন্দুতে যুক্ত হয় আর শেষ অর্থাৎ ঋণাত্মক পাতযুক্ত যে সমস্ত পাতগুলো আছে সেগুলো যদি একটা বিন্দুতে যোগ করি তখন সেটাকে আমরা বলি সমান্তরাল সমবায়। আর তুল্য ধারকত্ব কাকে বলে? কোনো একটা সমবায়ের পরিবর্তে একটা ধারক ব্যবহার করে ওই বর্তনী থেকে যদি আমি একই রেজাল্ট পাই, একই ফল পাই, তাহলে ওই একটি ধারকের ধারকত্বকে ওই সমবায়ের তুল্য ধারকত্ব বলে। এখন আমরা শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের তুল্য ধারকত্ব কীভাবে নির্ণয় করা যায় সেটা আমরা আলোচনা করেছি। তো প্রথমে আমি আসছি শ্রেণী সমবায়। তো ধরো আমাদের এন সংখ্যক এরকম ধারক আছে, এই যুক্ত আছে, এটা হচ্ছে উৎস, এটা আমরা আর ঠিক করে দিলাম। এখানে মনে করি প্লাস কি উপাদান, এখানে হবে মাইনাস কি উপাদান, এখানে হবে প্লাস কি উপাদান, এখানে হবে মাইনাস কি উপাদান, এখানে প্লাস কি উপাদান, এখানে মাইনাস কি উপাদান, এটা হতে হতে এখানে প্লাস কি উপাদান, এখানে মাইনাস কি উপাদান, এখানে প্লাসটা চলে যাবে। এখন প্রশ্ন হতে পারে যে এভাবে আধানগুলো এলো কি করে, তো কিভাবে আসলো? আচ্ছা আমি ছবিটা আরেকটু এভাবে এঁকে দিই। এটা হচ্ছে উৎস, এখানে ধারক আধান হয়েছে, জমা হয়েছে, মনে করো প্লাস কি উপাদান জমা হলো, তা তড়িৎ আবেশের ফলে এই পাতে মাইনাস করবে আর এখানে প্লাস কি উপাদান তৈরি হবে। কিন্তু যেহেতু এই আধানটা মুক্ত আধান অর্থাৎ এটা প্লাস আধান, তাই এই প্লাস আধানকেও বিকর্ষণ করবে, তাই ও মুক্ত আধান ও দূরে সরে যেতে চাই, তাই এখানকার প্লাস আধানটা কেউ এখানে এসে জমা হবে। যেহেতু এখানে যতটুকু প্লাস এখানে ততটুকু মাইনাস, তাহলে এখানে ততটুকু প্লাস থাকতো সেই ততটুকু প্লাসটাই এখানে এসে জমা হয়েছে। আর এই যখন প্লাস ততটুকু জমা হলো তখন আবেশের ফলে আবার এখানে ঠিক ততটুকুই মাইনাস, এখানে ততটুকুই প্লাস, সেই প্লাসটা কি হলো? মুক্ত আধান বলে এখানে জমা হলো। এইরকম প্রক্রিয়ায় সমস্ত ধারকের দ্বারা জমা হওয়া আধানের পরিমাণ হয়েছে কিউ। এখন এইটা ধারকত্ব মনে করি সি ওয়ান, এটা ধারকত্ব মনে করি সি টু, এটা ধারকত্ব মনে করি সি থ্রি, হতে হতে এইটা ধারকত্ব মনে করি সি এন। এখন বিভব, এই বিভবটা মনে করি ভি ওয়ান, এই ধারকত্ব তার বিভব মনে করি ভি ওয়ান, এটার বিভব মনে করি ভি টু, এটার বিভব মনে করি ভি থ্রি,
এরকম এটা দিব মনে করি ভিএম আর মনে প্রশ্ন জাগতে পারে আধান সমান বিভব কেন আলাদা হবে কারণ কিউ সমান সি ওয়ান ভি যেহেতু কিউটা এক সি ওয়ানটা আলাদা তো ভি ওয়ানটা আলাদাই হবে সেটাই সমান তাহলে আমি যখন ধারকগুলোকে যোগ করব তখন এখানে ভি ওয়ান বিভব তৈরি হয়ে গেল এখানে ভি টু এখানে ভি থ্রি এরকম বিভব তৈরি হতে তো মনে করি এন তমটায় ভি এন পরিমাণ বিভব তৈরি হয়েছে তাহলে এখানে মোট বিভব যদি বলি যে এ এবং এ বি বিন্দু এখানে মোট বিভব কত তৈরি হয়েছে তো খেয়াল করে দেখো সমস্ত বিভবগুলো কিন্তু শ্রেণী সমবায়ে যুক্ত আছে আমরা যখন কোনো টর্চে আমরা ব্যাটারি ধরি তো একটা ব্যাটারি রাখলাম তারপরে আরেকটা ব্যাটারি রাখলাম তো বিভবটা কি আস্তে আস্তে বেড়ে যায় আমার একটা বাল্ব চলবে তিন ঘন্টা তো আমরা কটা ব্যাটারি লাগাই আমরা দুটো লাগাই একটার পিছনে আর একটা লাগাই সাড়ে চার ঘন্টা তাহলে তিনটে লাগাই একটার পিছনে আর একটা তার পিছনে একটা তার পিছনে আর একটা কারণ আমি বলতে চাইছি যে পরপর 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 যোগ করে গেলে এতে বিভবটা কেমন হয় বেড়ে যায় যোগ হয়ে যায় ঠিক এখানে ঠিকঠাক পরপর পরপর যেহেতু যুক্ত হয়েছে তাহলে এখানকার বিভবটা কি হয়ে যাবে এ আর বি এ এবং বি বিন্দুর বিভবটা যোগ হয়ে যাবে এ এবং বি বিন্দুর মধ্যে মোট বিভব যেটা সেটাকে যদি আমি ভি এ বি বলি তাহলে কি হবে এটা ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি ডট 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 ভি এন এখন আমি যদি এই ধারণাটার কথা চিন্তা করি এই ধারণাটা তাহলে কি দাঁড়াচ্ছে এখানে কিউ সমান সি ওয়ান ভি ওয়ান এখান থেকে কি পাচ্ছি ভি ওয়ান সমান আমরা পাচ্ছি কিউ বাই সি ওয়ান ঠিক যদি আমি এটা নিই কি পাবো এখানে কিউ সমান সি টু ভি টু এখান থেকে কি পাবো ভি টু সমান কিউ বাই সি টু এরকম ভি থ্রি সমান কিউ বাই সি থ্রি ঠিক একইভাবে চলতে চলতে ভি এন সমান কি হবে কিউ বাই সি এন অতএব ভি এ বি সমান কি দাঁড়াচ্ছে তাহলে সব জায়গায় দেখো কিউ বাই সি ওয়ান কিউ বাই সি টু কিউ বাই সি থ্রি ডট ডট কিউ বাই সি এন তাহলে কিউ সব জায়গায় আছে তাহলে কিউটা কমন নিয়ে নিলাম ব্র্যাকেট থেকে গেল ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি প্লাস ওয়ান বাই সি এন এবার আমি তুল্য ধারকত্বের সংজ্ঞা কী দিলাম যে এই সমবায়ে যুক্ত ধারকগুলির পরিবর্তে একটা ধারক ব্যবহার করে যদি আমি একই ফল পাই তখন ওই একটি ধারকের ধারকত্বকে এই ধারকগুলির তুল্য ধারকত্ব বল তাহলে একই রকম নাম এই নিলাম একটা ধারক যার ধারকত্ব মনে করো সি এস যেহেতু সিরিজ তাই সাফিক্সটা আমরা এস নিয়েছি যখন সমান্তরাল করবো তখন প্যারালাল তখন আমার সাফিক্সটা আমরা পি নেব এটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু আধান কত আলটিমেটলি কিউ আর মনে প্রশ্ন রাখতে পারি কিউ কেন এত কম আধান আছে কিউ কেন খেয়াল করে দেখো এখানে প্লাস কিউ আর মাইনাস কিউ এবার এই প্লাস কিউ আর এই মাইনাস কিউ মিলে কত হয়ে গেল জিরো হয়ে গেল এই মাইনাস আর প্লাস কিউ মিলে কিউ হয়ে গেল জিরো হয়ে গেল এরকম পাশেরটা মাইনাস কিউ প্লাস কিউ জিরো হয়ে যাবে জিরো হতে হতে আলটিমেটলি কিন্তু এই প্লাস কিউ আর এই মাইনাস কিউটাই থাকবে সুতরাং আমাদের মোট আধানের পরিমাণ ফল যেটা আমরা পাবো সেটা এই প্লাস কিউ আর এই মাইনাস কিউ সুতরাং এখানেও আমি তাহলে সেটাই নেব এখানে থাকবে এই প্লাস কিউ আর এখানে থাকবে এই মাইনাস কিউ আর বিভব কত এখানে ভি তো এখানকার বিভবটা হবে ভি তাহলে এর ক্ষেত্রে আমরা সি এর সমান কত পাচ্ছি কিউ বাই সরি এখানে আমরা ভিটা পাচ্ছি কিউ বাই সি এস দেখো বুঝতে পারছো যে কিউ সমান সিভি তাহলে ভি সমান কিউ বাই সি এস অতএব আমরা তাহলে কি লিখবো এটা ভি এ ভি অতএব আমরা এখানে কি লিখবো তাহলে অতএব কিউ বাই সি এস সমান কিউ ইন্টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি ডট 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 ওয়ান বাই সি এন কিউ কিউ চলে গেল ওয়ান বাই সি এস সমান হয়ে গেল ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি ডট 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 ওয়ান বাই সি এন তোমরা ক্লাস টেন যখন পড়েছিলে তখন খেয়াল করে দেখো যে সমান্তরাল সমবায়ে রোধের সমবায়ের ক্ষেত্রে যে এক্সপ্রেশনটা আসে এখানে শ্রেণীর সমবায়ের ক্ষেত্রে ধারকের ক্ষেত্রে ঠিক সিমিলারলি ওই ধরনের একটা এক্সপ্রেশন এসেছে অর্থাৎ শ্রেণীর সমবায়ে তুল্য ধারকত্বের অনুন্নক যুক্ত ধারকগুলি ধারকত্বের অনুন্নকে যোগ করে সমান হবে
তাহলে শ্রেণী সমবায় তুলোধার করতে নির্ণয়ের এক্সপ্রেশন এরকম হবে, তোমরা ভিডিওটা বারবার দেখবে, তাহলে আশা করছি তোমাদের ব্যাপারটা স্পষ্ট হবে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে মেসেজ দিবে, আমি সেখানে উত্তরটা দিয়ে দেবো। এবার আমি আসছি সমান্তরাল সমবায় তুলোধার। তো সমান্তরাল ধারকত্বের আমি যে সংজ্ঞাটা দিয়েছি তাতে কি বলেছিলাম, যে সমস্ত ধারকগুলোর যদি শুরুটা একটি বিন্দুতে এবং শেষটা যদি আরেকটি বিন্দুতে থাকে তখন সেরকম সমবায়কে বলা হয় সমান্তরাল সমবায়। তাহলে আমি এরকম বাই ডেফিনেশন যা বলেছি তাতে আঁকি এরকম এরকম ডট 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 এন সংখ্যক এতগুলো ধরক আমি লাগিয়েছি। এখানে খেয়াল করে দেখো এটা হচ্ছে আধানের উৎস, এখান থেকে আধান গেল। আধানটা এখানে কি হয়ে যাচ্ছে, এখানে তিনটে ধারকে তাদের ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন ধরনের আধান জমা হবে। এটা নিউটা কার সঙ্গে, তারা কোনো একটা জলের ট্যাঙ্কি আছে সেখান থেকে জল আসছে, এসে আরও তিনটে ট্যাঙ্কিতে জল জমা হচ্ছে। তো সব ট্যাঙ্কি থেকে জলটা সমান জমা হবে, যেটা খুব বড় সেখানে বেশি জল জমা হবে, যেটা মাঝারি সেখানে মাঝারি জল জমা হবে, আর যেখানে ছোট সেখানে কম জল জমা হবে। কিন্তু মোট যে আধান যেটা আসলো সেটা কি হলো, তার তিনটে পাত্রে জমা হয়ে গেল। তা আমি ওইটার সঙ্গে মিল করে আমি কি ভাবতে পারি না, যেখানে কিউ আধান চলে গেল সেটা এখানে কিউ ওয়ান চলে গেল, এখানে কিউ টু, এখানে কিউ থ্রি। তাহলে এখানে কিউ ওয়ান আধান জমা হয়েছে, এখানে কিউ টু আধান জমা হয়েছে, এখানে কিউ থ্রি আধান জমা হয়েছে, কিউ এন আধান জমা হয়েছে, এইভাবে জমা হয়েছে। কিন্তু এদের বিভবটা কেমন, দুটো বিন্দু, যেহেতু দুটো বিন্দু একই জায়গাতে যুক্ত আছে, মানে একটা কোনো পাইপ লাইনে এসেছে যে কোনো একটা জায়গায় তিনটে শাখা হয়ে বেরিয়ে গেল, গিয়ে আবার যুক্ত হয়ে আবার একটা শাখা হয়ে বেরিয়ে গেল, তাহলে সবার তাহলে বিভব পার্থক্য, মানে যে উচ্চতার পার্থক্য কিন্তু সমান হবে না, সবার উচ্চতা পার্থক্য কিন্তু সমান হবে। তড়িৎ বর্তনীর ক্ষেত্রে ঠিক ওই ঘটনাটাই ঘটে, যে আমি যেদিক দিয়েই ভাবি না কেন সেদিক সেই ক্ষেত্রেই এই দুটো বিন্দুর বিভব কেমন হবে, সমান হবে। সেই দিন সমান বিভবটাকে আমরা মনে করি ভিন্ন, তাহলে আমি এইটার কথা এখন চিন্তা করি। তো এইখানে আসলে কি পাচ্ছি, আমি কিউ ওয়ান সমান পাচ্ছি সি ওয়ান ভি, সিমিলারলি কিউ টু সমান সি টু ভি, তাহলে বিভব ভি, তাহলে কিউ সমান কত সি ভি, তাহলে সি ওয়ান ভি, কিউ টু সমান সি টু ভি, এরকম চলবে। কিউ এন সমান কি হবে সি এন ভি, তাহলে কিউ সমান তাহলে কত হচ্ছে, তার কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ থ্রি, এরকম হতে হতে কিউ এন সমান্তরে কত দাঁড়াচ্ছে, ভি দেখো সব কমন আসছে, তো ভি কমন নিলাম, সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি প্লাস সি এন। এবার আমি যে এতগুলো ধারকত্বের যে সংজ্ঞা দিয়েছি তাই কী করবো, এইগুলোর পরিবর্তে আমি একটি ধারক ব্যবহার করে যদি আমি একই ফল পাই তো ওই একটি ধারকের ধারকত্বকে এই ধারকগুলি তুল্য ধারকত্ব বলবো। আমি সংজ্ঞাটা আমি আবারও দিলাম, সেই অনুযায়ী একই রকম ফল এটাকে আমরা বলছি, এই ধারকত্ব বলছি সিপি, যেহেতু প্যারালাল এই আধান গেল, কত আধান গিয়েছে এখানে, কিউ আধান গিয়েছে, কিউ আধান এখানে বেরিয়ে গেল। এবার সিপি বিভব কত, বিভব সেই ভি, তাহলে আমি এখানে কিউ সমান কি লিখতে পারি, তাহলে সিপি ইন্টু ভি, তাহলে কিউ সমান সিপি ইন্টু, আবার এখানে কিউ সমান এই, তাহলে আমি কি লিখবো, তাহলে সিপি ইন্টু ভি সমান ভি ইন্টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি ডট 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 সি এন। অতএব সিপি সমান্তরে কত হচ্ছে, তাহলে সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি ডট 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 সি এন। সুতরাং সমান্তরাল সমবায়ে তুল্য ধারক, ওই সমান্তরাল সমবায়ে তুল্য ধারকের ধারকত্বের মান যুক্ত ধারকগুলি ধারকত্বের মানগুলির বীজগাণিতিক সমষ্টির সমান হবে। এটা রোধের যেমন শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যেমন হয়, যে ধরনের এক্সপ্রেশন আসে
ঠিক সিমিলার এক্সপ্রেশনটা এরকম ক্ষেত্রে আসে। তাহলে আমরা আজকে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় তুলনাধারকত্ব নির্ণয় করলাম। একটু প্রসঙ্গত বলি যে সমান্তরাল সমবায় তুলনাধারকত্বের ক্ষেত্রে একটা ক্রিটিক্যাল প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি যে প্রমাণ করো সমান্তরাল সমবায়ে তুলনাধারকত্বের মান যুক্ত ধারকের মধ্যে যেটি ধারকত্ব সব থেকে কম তার মান তার থেকেও কম। তো সেই প্রমাণটা আমরা খুব সহজেই করতে পারি। কীভাবে করতে পারি দেখো, ওয়ান বাই সি এস সমান আমরা এটা দেখবো ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু এরকম ডট ডট ডট। তো নিশ্চয়ই বুঝতে পারছো যে এই সংখ্যাগুলো যোগফল যদি এটা হয় তো নিশ্চয়ই তাহলে এই যোগফলটা এদের যে কোনো থেকে বড় হবে। তাহলে ওয়ান বাই সি এস তাহলে গ্রেটার দেন ওয়ান বাই সি ওয়ান বা ওয়ান বাই সি টু, মনে করি যে সি ওয়ানটা সব থেকে ছোটো, এগুলো তার থেকে বড়। তাহলে কি ছোটোটা তাহলে এইরকম আমি পাচ্ছি, তাহলে সি এর সঙ্গে উল্টিয়ে গেলে কথা হয় সি ওয়ান। সুতরাং কী জানাচ্ছে যে শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্বের মান ওই সমবায়ে যুক্ত সব থেকে যেটা ছোটো ধারক তার যে ধারকত্ব তার থেকেও কম হবে ব্যাপারটা। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে, একটু খেয়াল রাখবে যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এর অনন্যকের সমষ্টির সমান হয়ে যায়। এবার এই যোগফলটা এদের যে কোনো একটি থেকে কম, এবার এদের মধ্যে সব থেকে যেটা ছোটো সেটা মনে করি সি ওয়ান, তা নিশ্চয় কিন্তু ওয়ান বাই সি এস গ্রেটার দেন ওয়ান বাই সি ওয়ান হবে, তাহলে সি এস কী হবে লেস দেন সি ওয়ান, তবে সব থেকে যে ছোটো তার থেকে সে ছোটো হবে।